হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এডুকেয়ার আজকে আমরা বেঙ্গলির বেডাগজির টপিক শিক্ষা সহায়ক উপকরণ বা টিচিং লার্নিং মেটেরিয়ালস বা শর্টে যেটাকে আমরা টিএলএম বলে থাকি সেগুলো সম্পর্কে আলোচনা করব তো ফার্স্টই আমরা দেখে নেবো যে টিএলএম কী বা এই যে উপকরণগুলি কী এবং সেগুলো কী কাজে লাগে বর্তমানে যে শিক্ষা শিক্ষাব্যবস্থা আছে অর্থাৎ শিশুকেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থা সেখানে কিন্তু শুধুমাত্র শ্রেণীকক্ষের মধ্যে আটকে রেখে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দ্বারাই যে শিক্ষাদান করা হবে সেটিকে কিন্তু মেনে নেওয়া বা সেটি অনুযায়ী কিন্তু শিক্ষাদান করা হয় না বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা আছে সেখানে পুঁথিগত বিদ্যার সাথে তার ব্যবহারিক দিকের যে যথাযথ ব্যবহার এবং যে জিনিসটা পাঠ্যপুস্তক থেকে পড়ানো হচ্ছে সেটিকে সেটির ব্যবহারিক রূপ কী বা সেটিকে কীভাবে পাঠ্যপুস্তকের মধ্যে কোন কোন উপাদান থেকে পাঠ্যপুস্তকের মধ্যে সেগুলোকে নেওয়া হয়েছে সেই সব জিনিসগুলোকে বোঝাবার জন্য বা পাঠ্যপুস্তকের মধ্যে যে বিষয়টি রয়েছে সেই বিষয়টিকে আরও সুন্দরভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করার জন্য কিছু কিছু গুরুত্বপূর্ণ উপকরণ ব্যবহার করা হয় এবং এই যার জন্যই এই উপকরণগুলি প্রয়োজনীয়তা কিন্তু বর্তমানে শিক্ষাদান ক্ষেত্রে বা পঠন পাঠন পদ্ধতিতে কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে শুধু তাই নয় এই যে টোটাল যে শিখন শিক্ষণ পদ্ধতি বা শিক্ষা দান যে পদ্ধতি সেটিকে অনেকটি কিন্তু সম্পূর্ণতা দান করেছে এবার আমরা দেখব যে এই যে শিক্ষা সহায়ক উপকরণ বা টিএলএমগুলির প্রয়োজনীয়তা কি এর প্রথম প্রয়োজনীয়তা যেটি হলো সেটি হচ্ছে পাঠদান পদ্ধতিকে আরও জীবন্ত করে তোলা ফলে তার ধারণা সম্পন্ন সম্পর্কে একটা সম্পূর্ণ পরিষ্কার স্বচ্ছ ধার কোনো বিষয় সম্পর্কে একটা স্বচ্ছ পরিষ্কার ধারণা হয় অর্থাৎ যদি ধরো ভূগোল পড়ানো হয় সেখানে কোন জায়গার পড়ানো হচ্ছে সেই ক্ষেত্রে যদি সেখানকার মানচিত্র স্টুডেন্টদের সামনে তুলে ধরা হয় তাহলে তাদের সেই জায়গার যে একটা কোথায় কি অবস্থিত কত অক্ষাংশ থেকে কত অক্ষাংশ বা কত দ্রাঘী মাংস থেকে কত দ্রাঘী মাংস এই যে জিনিসগুলি এই যে নাটি জিনিসগুলি সেগুলো কিন্তু মানচিত্র ব্যবহারের দ্বারা যদি পড়ানো হয় তাহলে কিন্তু শিক্ষার্থীদের বুঝতে অনেকটা সুবিধা হয় এবং এই জিনিসগুলি তাদের মনে রাখতেও যথেষ্ট সহায়তা করে সেই হিসেবেই বলা হচ্ছে যে পাঠদান পদ্ধতিকে এইভাবে জীবন্ত করে তোলা যায় বিমূর্ত ধারণাগুলিকে মূর্ত করে তোলে অর্থাৎ কি অর্থাৎ যে জিনিসটা পাঠ্যপুস্তকের মধ্যে একটা কি বলবো মৃত বা একটা জড় পদার্থ রূপে রয়েছে সেগুলোকেও যদি বিভিন্ন ইন্টারেস্টিং টিএলএমের সাহায্যে যদি প্রাণবন্ত করে তোলা যায় অর্থাৎ ধরো ঐতিহাসিক কোনো জিনিস ইতিহাসের কোনো টপিক বা কোনো স্থাপত্য পড়ানো হচ্ছে সেক্ষেত্রে ধরো শিক্ষক বা শিক্ষিকা কোনো একটা বিশেষ যুগে আর্কিটেকচার ধরা যাক যে মুঘল আর্কিটেকচার পড়াচ্ছেন তো সেক্ষেত্রে উনি ধরুন তাজমহল লালকেল্লা এইসব যদি পড়াতে থাকেন সেক্ষেত্রে উনি যদি একটা মিনি তাজমহল অর্থাৎ একটা তাজমহলের মডেল তৈরি করে এনে যদি শিক্ষার্থীদের সামনে নিয়ে আসেন বা প্রজেক্টরের মাধ্যমে যদি মুঘল আর্কিটেকচারের ওপরে কোনো কিছু যেসব ছবি রয়েছে সেই ছবিগুলি যদি বড় করে প্রজেক্টরের দ্বারা যদি ক্লাসরুমে সেগুলো প্রেজেন্ট করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের এই যে আর্কিটেকচার বা সে মুঘল যুগের যে স্থাপত্যকলা সম্পর্কে তারা যেগুলো পড়ছে একটা নির্জীব অবস্থায় যেটা পড়ছে সেই ছবিগুলো যখন তাদের সামনে তুলে ধরা হয় পরিষ্কারভাবে তখন কিন্তু তাদের সামনে কিন্তু একটা আগ্রহ তৈরি হয় এবং যেন মনে হয় যে তারা যে বিমূর্তে যে জিনিসগুলি সেগুলো যেন তাদের সামনে অনেকটা মূর্ত হয়ে ওঠে এবং ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের সেই জিনিস বা সেই বিষয় সম্পর্কে জানার আগ্রহ অনেকটা বেড়ে যায় শিক্ষার্থীরা পাঠে মনোযোগী হয়ে ওঠে স্বাভাবিকভাবে যখন কোনো জিনিসের প্রতি আগ্রহ বেড়ে ওঠে তখন তারা সেই জিনিসটা শিখতেও অনেকটা মনোযোগী হয়ে ওঠে বিভিন্ন কাজে উৎসাহ বাড়ে এবার যদি শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীদের কোনো জিনিস দেখালেন প্রজেক্টারের সাহায্যে বা কোনো ছবির সাহায্যে বা চার্টের সাহায্যে এবার তাদের সেই কাজে উৎসাহ দেওয়ার জন্য তাহলে তাদের যদি সেই সব জিনিসের মডেল একটা মিনিয়েচার মডেল তৈরি করতে দেওয়া হয় তাহলে কিন্তু তারা সেক্ষেত্রে কিন্তু খুব উৎসাহের সহ সহকারে সেই কাজগুলো করবে এবং শুধু মডেল তৈরি করবে যে এই জন্য উৎসাহ নয় সেই জিনিসটা তৈরি করতে হবে এবং তার সম্বন্ধে যখন তাদের বর্ণনা দিতে হবে সেক্ষেত্রে কিন্তু তার অন্তর্গত যে পাঠ্যপুস্তকের যে বিষয়টি আছে সেটিও কিন্তু তারা অনেক আগ্রহ সহকারে পড়বে এছাড়া উপকরণ ম গুলির মধ্যে দিয়ে শিক্ষার্থীরা তাদের যে অর্জিত জ্ঞানের প্রয়োগ ঘটাতে পারবে অর্থাৎ তারা যে জিনিসগুলো শিখলো সেগুলোকে তারা কিভাবে বর্ণনা করবে সেক্ষেত্রে কিন্তু বা তারা যেভাবে এগুলো শিখলো তাদের মধ্যে কিন্তু যে জ্ঞানের বিকাশ ঘটলো সেই জ্ঞানের বিকাশ কিন্তু তারা পরবর্তীকালে প্রয়োগ করতে পারবে শিক্ষা সহায়ক উপকরণের শ্রেণী বিভাগ এই শ্রেণী বিভাগগুলি কি কী সেগুলো এবার আমরা দেখে নেব প্রথমেই হচ্ছে যেটা হচ্ছে সেটা হচ্ছে নির্ভর উপকরণ অর্থাৎ যেগুলো শুধুমাত্র শোনার মাধ্যমে অর্থাৎ শ্রবণ শক্তির দ্বারা অর্থাৎ শ্রবণের দ্বারা শুধুমাত্র ব্যবহার করা যায় সেক্ষেত্রে এক্ষেত্রে রেডিও গ্রামাফোন টেপ রেকর্ডার এখন ধরো সিডি বা অর্থাৎ অডিও সিডি যেগুলো আছে সেগুলো ব্যবহারের দ্বারা কিন্তু অর্থাৎ কোনো ধরো শিশুদের বা শিক্ষার্থীদের কোনো গান শেখাতে হবে বা আবৃত্তি শেখাতে হবে তো সেক্ষেত্রে যদি শিক্ষক বা শিক্ষিকা চান তারা যদি নিজেরা করে দেখাতে পারেন সেটা খুব ভালো কথা যদি তারা নিজেরা সেই জিনিসগুলো না শোনাতে পারেন তাহলে সেক্ষেত্রে এইসব উপকরণগুলির ব্যবহার করা যেতে পারে তারপর হচ্ছে দৃষ্টি নির্ভর উপকরণ শিক্ষাদানের ক্ষেত্রে এইসব উপকরণগুলোই সাধারণত বেশি ব্যবহার হয় কারণ দৃষ্টিনির্ভর যে উপকরণগুলি রয়েছে সেগুলো সংখ্যায় বেশি এবং এগুলো শিক্ষার্থীকে অনেক বেশি আগ্রহ আগ্রহী করে তোলে অর্থাৎ অডিও অর্থাৎ কোনো জিনিস শোনার থেকে কোনো জিনিস যদি দেখানো হয় সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ বেড়ে যায় এক্ষেত্রে ফার্স্টেই যেটা আছে সেটা সাধারণভাবে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ব্ল্যাকবোর্ড তারপরে চার্ট মানচিত্র ছবি প্রজেক্টর বা অনেক সময় দেখা যায় যে রেফারেন্স বিভিন্ন বই যাতে হয়তো কোনো ছবি বেশি করে দেওয়া আছে সেই ধরনের ম্যাগাজিন অর্থাৎ যেগুলো শিক্ষামূলক যেসব ম্যাগাজিনগুলো থাকে সেগুলোর ব্যবহার করা যায় তারপরে হচ্ছে দৃষ্টি শ্রুতি নির্ভর উপকরণ অর্থাৎ অডিও ভিজুয়াল যে এডগুলো রয়েছে সেগুলোর কথা বলা হচ্ছে এখানে দর্শন এবং শ্রবণের দ্বারা অর্থাৎ দৃষ্টি এবং শ্রুতি নির্ভর দুটো প্রক্রিয়ার দ্বারাই যে ব্যবহার জিনিসগুলি উপকরণগুলি ব্যবহার করা হয় তার কথা বলা হয়েছে এক্ষেত্রে চলচ্চিত্র ডিভিডি সি দূরদর্শন বা প্রজেক্টারও এক্ষেত্রে বলা হয়ে থাকে প্রজেক্টারে প্রজেক্টার যে শুধুমাত্র নির্ভর অর্থাৎ দৃষ্টি নির্ভর হয় তা নয় কিন্তু প্রজেক্টারে যদি অনেক সময় কোনো কিছু ভিডিও কিছু চালানো যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা অডিও ভিজুয়াল মোডের মধ্যেও পড়ে তারপরে হচ্ছে সক্রিয়তা ভিত্তিক সক্রিয়তা ভিত্তিক বলতে কী বোঝানো হচ্ছে এখানে যেখানে শিক্ষার্থী নিজে পুরোপুরি অংশগ্রহণ করে সেরকম হচ্ছে যে শিক্ষামূলক বিভিন্ন ভ্রমণে নিয়ে যাওয়া বা কোনো একটি বিষয় দেওয়া হলো সেটিকে তারা নিজেরা অভিনয় করে তারা বারংবার সেই জিনিসটাকে পড়ে তারপর সেটাকে নিজেরা অভিনয় করে দেখাবে এক্ষেত্রে কিন্তু শিশুদের যেহেতু নিজেরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তো সেক্ষেত্রে কিন্তু এটি কিন্তু শিশুদের আগ্রহ এবং জ্ঞান বিকাশের ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হয় নেক্সট হচ্ছে স্বয়ং শিক্ষক উপকরণ স্বয়ং শিক্ষণ উপকরণ বলতে যেটি বোঝা যায় সেটিকে কি বলা হচ্ছে সেটা হচ্ছে এখন বর্তমানে কম্পিউটার আছে বা অ্যান্ড্রয়েড ফোনে আছে বা বিভিন্ন ধরনের ধরো পিপিটির মাধ্যমে যেসব জিনিস দেখানো শেখানো যায় শেখানোর সব পদ্ধতি সেগুলো বলা হচ্ছে অর্থাৎ এগুলোর দ্বারা শিশু বা শিক্ষার্থী তারা কিন্তু নিজেরাই নিজেদের চাহিদা অনুযায়ী নিজেদের যে জ্ঞান নেওয়ার বা কোনো বিষয় সম্পর্কে তাদের যে ধারণার অস্পষ্ট যে ধারণা আছে সেটাকে তারা স্পষ্ট করে নিতে সমর্থ হয় এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে টিএলএম রয়েছে সেক্ষেত্রে পাঠ্যপুস্তকের কি ভূমিকা রয়েছে আমরা বর্তমানে দেখছি যে বিভিন্ন ধরনের টিএলএম ব্যবহার হচ্ছে কিন্তু শিক্ষাদানের ক্ষেত্রে যেটি প্রধান উপাদান সেটা হচ্ছে কিন্তু পাঠ্যপুস্তক কিন্তু পাঠ্যপুস্তককে বাদ দিয়ে কিন্তু কোনোভাবে শিক্ষাদান করা যাবে না তো সেক্ষেত্রে পাঠ্যপুস্তকের কী কী গুরু ভূমিকা রয়েছে বা পাঠ্যপুস্তক কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখব প্রথমেই যেটা দেখতে হবে সেটা হচ্ছে শিক্ষার্থীর বয়স এবং আগ্রহ অনুসারে যেন পাঠ্যপুস্তক নির্বাচন করা হয় অর্থাৎ একটা ক্লাস থ্রিয়ের বাচ্চাকে যদি ক্লাস নাইনের স্ট্যান্ডার্ডের বই দেওয়া হয় তাহলে সেটি কখনোই চলবে না কারণ তার সেই জ্ঞান অতটা পরিমাণে জ্ঞান নেওয়ার ক্ষমতা তার সাধ্যের বাইরে অর্থাৎ সেক্ষেত্রে শিশুর বয়স শিশু শ্রেণী এবং সেই অনুযায়ী শিশুর আগ্রহ হবে এবং সেই অনুযায়ী তার শ্রেণীর পাঠ্যপুস্তক নির্বাচন করতে হবে পাঠ্যক্রম অনুযায়ী যেন পাঠ্যপুস্তক রচিত হয় অর্থাৎ প্রত্যেকটা শ্রেণীরই একটা পাঠ্যক্রম থাকে এবং সেই পাঠ্যক্রম অনুযায়ী যেন পাঠ্যপুস্তক রচিত হয় পাঠ্যপুস্তক বিষয়মুখী হবে অর্থাৎ যে বিষয়ের পাঠ্যপুস্তক সেই বিষয়ে সেই বিষয়মুখী যেন সে পাঠ্যপুস্তক হয় প্রতিটি অধ্যায় শেষে অনুশীলনী থাকতে হবে অর্থাৎ আমরা যেরকম ক্লাসে দেখি যে টিচার কিছু পড়ালেন এবং তিনি কতটা পড়িয়েছেন স্টুডেন্টরা কতটা বুঝতে পেরেছে সেক্ষেত্রে তিনি যেরকম ফিডব্যাক দেন তেমনি প্রত্যেকটি পাঠ্য যে বিষয় রয়েছে বা পাঠ্য একক রয়েছে বা অধ্যায় রয়েছে তার শেষে যে অনুশীলনী দিলে দিলে বোঝা যাবে যে এটাও একটা ফিডব্যাক নেওয়ার উপায় যে শিক্ষক বা শিক্ষিকা তিনি প্রত্যেকটি অধ্যায় পড়ালেন এবং অধ্যায়ের পড়ানোর পরে তিনি অনুশীলনের যে বিভিন্ন কাজ আছে সেগুলি শিক্ষার্থীদের দেবেন এবং তারা তার কতটা উত্তর যথাযথ দিতে পারছে সে হিসেবে কিন্তু তাদের ফিডব্যাক নেওয়া যাবে পাঠ্যপুস্তকটি ত্রুটিমুক্ত হতে হবে এটি তো সব বেশি গুরুত্বপূর্ণ কারণ পাঠ্যপুস্তক দেখেই যেহেতু শিক্ষার্থীরা প্রধানত তাদের জ্ঞান আহরণ করবেন সেক্ষেত্রে পাঠ্যপুস্তকে কোনো ভুল ইনফরমেশান দেওয়া যাবে না কোনো বানান ভুল থাকা যাবে না অর্থাৎ সেটি যেন পুরোপুরি ত্রুটিমুক্ত হয় ভালো কাগজের হতে হবে ভালো কাগজের বলতে কি বোঝানো অনেক সময় দেখা যায় কিছু কিছু পাঠ্যপুস্তকের যে কাগজের যে মেটেরিয়াল হয় সেটি খুব মানে মানের হয় অর্থাৎ সহজেই পাতাগুলি ছিঁড়ে যায় বা প্রিন্টিং অনেক সময় কি আছে মিস্টেক হয় হালকা হয় বোঝা যায় না অস্পষ্ট হয় তো সেক্ষেত্রে একটু ভালো কোয়ালিটির কাগজ যেন পাঠ্যপুস্তকের বইতে ব্যবহার করা হয় পাঠ্যপুস্তকটিতে যেন উন্নত মানের মূল্যায়ন থাকতে হবে এখানে মূল্যায়ন বলতে কী বোঝে যেরকম অনুশীলনী আছে তেমনি প্রত্যেকটি অর্থাৎ পাঠ এখন যেহেতু পরীক্ষা আলাদা আলাদা হচ্ছে অর্থাৎ প্রত্যেকটি পাঠ একক হয়ে গেল সেক্ষেত্রে যেমন অনুশীলনী রয়েছে এবং অনুশীলনীর পরে কিন্তু এটা মূল্যায়নের ব্যবস্থা শিক্ষক শিক্ষিকাকে করতে হবে সেই মূল্যায়নের যে কি কি টাইপের মূল্যায়ন হবে তার ফরম্যাটটা কী সেটিও যেন পাঠ্যপুস্তকে উল্লেখিত থাকে এরপরে হচ্ছে বহুদা মাধ্যম বা যেটাকে ইংলিশে আমরা মাল্টিমিডিয়া বলে থাকি অর্থাৎ শিক্ষা সহায়ক উপকরণের ক্ষেত্রে এই মাল্টিমিডিয়ার কি ভূমিকা রয়েছে অর্থাৎ কোনো তথ্য পরিবেশনের জন্য যখন একত্রে অর্থাৎ একই সঙ্গে যখন এক বা একাধিক মাধ্যমের একসাথে সমন্বয় ঘটে তখন তাকে বহুদা মাধ্যম বা মাল্টিমিডিয়া বলা হয় এই বহুদা মাধ্যম বর্তমানে সবথেকে বেশি উন্নতি লাভ করেছে এবং বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে বর্তমানে শিক্ষা ক্ষেত্রেও কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে বর্তমানে এই মাল্টিমিডিয়া বা বহুদা মাধ্যমের প্রধান হিসেবে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে কম্পিউটার সে কম্পিউটারের বিভিন্ন ফর্ম হোক ল্যাপটপ হোক ডেস্কটপ হোক ট্যাব হোক এখন আবার কম্পিউটারের আরও সংক্ষিপ্ত রোগ হিসেবে যদি বলা যায় তাহলে সেক্ষেত্রে আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করছি এগুলোকেও কিন্তু মাল্টিমিডিয়ার প্রধান মাধ্যম অর্থাৎ প্রধান উপাদান হিসেবে কিন্তু বর্তমানে এগুলি ব্যবহার হচ্ছে এই যে মাল্টিমিডিয়া আছে তার আবার বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে তিনটি ভাগ ভাগ আছে সেই ভাগগুলো কি সেটা আমরা ফার্স্ট দেখে নেব সেগুলো হচ্ছে ফার্স্টেই হচ্ছে সরল রৈখিক বহুদা মাধ্যম বা লাইনের মাল্টিমিডিয়া অর্থাৎ যেটা এক পাশে বা একই সরল লেখায় অর্থাৎ এক দিক থেকেই সব রকম মাধ্যম হিসেবে ব্যবহার করছে যার প্রধান উদাহরণ হচ্ছে টেলিভিশন নেক্সট হচ্ছে হাইপার মিডিয়া সে এটির উদাহরণ হচ্ছে ইন্টারনেট অর্থাৎ ইন্টারনেট থেকে আমরা একই সঙ্গে অনেক কিছু তথ্য অনেক কিছু বলতে গেলে বললেও ভুল হবে এই মুহূর্তে ইন্টারনেটের থ্রুতে আমরা প্রায় আমাদের যাবতীয় যা কিছু তথ্য জানার আছে প্রায় সবই কিন্তু এর মাধ্যমে জানতে পারি এবং এটি কিন্তু এই যে মাল্টিমিডিয়ার আছে সবথেকে উন্নত রূপ সেটিকে ওই জন্য এটাকে হাইপার মিডিয়া বলা হচ্ছে আর নেক্সট হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া ধর্মী বহুধা মাধ্যম বা ইন্টার্যাক্টিভ মাল্টিমিডিয়া বলতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কম্পিউটার বা বর্তমানে যেগুলো স্মার্টফোন আছে এগুলোকে বলা যাচ্ছে তার কারণ কী কারণ এখানে ইনপুট এবং আউটপুট অর্থাৎ যে ব্যবহার করছে সে মেশিনে ইনপুট দিচ্ছে এবং মেশিন তার রিপ্লাই হিসেবে আউটপুট হিসেবে তার কাছে রিপ্লাই করছে অর্থাৎ একে অপরের সাথে যে ইন্টারঅ্যাক্ট করছে অর্থাৎ ভাব বিনিময় করছে বা ক্রিয়া প্রতিক্রিয়া করছে সেই জন্য এটিকে বলা হচ্ছে যে ইন্টারেক্টিভ বা ক্রিয়া প্রতিক্রিয়া ধর্মী বহু দামাধী সাধারণভাবে মাল্টিলিঙ্গুয়ে অর্থাৎ এখানে যে মাল্টিলিঙ্গুয়ালিজম বলা হচ্ছে মাল্টিলিঙ্গুয়ালিজমও কিন্তু টিএলএমের একটি প্রধান উপকরণ হিসেবে বর্তমানে ব্যবহার হচ্ছে তার কারণ কি মাল্টিলিঙ্গুয়াজিম বলতে সাধারণভাবে বলা হচ্ছে যে বহু ভাষার মাধ্যমে পাঠদান তো বহু ভাষার মাধ্যমে পাঠদান কিন্তু বর্তমানে ব্যবহার হচ্ছে আমাদের দেশে কমপক্ষে সাধারণত তিনটি ভাষা জানার দরকার হয় প্রথমটি হচ্ছে মাতৃভাষা তারপরে রাষ্ট্রভাষা এবং দ্বিতীয় ভাষা এবং এর ফলে শিক্ষা দান এবং শিক্ষা গ্রহণ পদ্ধতি কিন্তু অনেকটাই সহজ হয়ে উঠছে এবার আমরা দেখে নেব যে বহুভাষা সম্পর্কিত যে বিষয়গুলি আছে তার বৈশিষ্ট্যগুলো কি কি। অর্থাৎ ভারতীয় যে বহুভাষিকতা রয়েছে তো সেক্ষেত্রে তার বৈশিষ্ট্যগুলি কি কী বহুভাষিকতার ফলে এক ভাষা অন্য ভাষার দ্বারা প্রথমত সমৃদ্ধ হয় বার ভারতীয় যে বহুভাষিকতা রয়েছে তা নিজের জাতির সীমানা পেরিয়ে জ্ঞানের সর্বোচ্চ স্তরে উন্নত হতে সাহায্য করে একই শ্রেণীকক্ষের মধ্যে বিভিন্ন ভাষাভাষী শিক্ষার্থীদের বোঝাতেও সুবিধে হয় অর্থাৎ শিক্ষক বা শিক্ষিকা যদি বিভিন্ন ভাষা ব্যবহার করেন অর্থাৎ তিনি যদি বাইলিঙ্গুয়েল ক্লাস নেন অর্থাৎ যদি ধরো বাংলা বা ইংলিশে বা ইংলিশ বা হিন্দি এই দুটো টার্মেই যদি তিনি পড়ান তাহলে কিন্তু শিক্ষার্থীদের একই সাথে দুটো ভাষায় দক্ষ হয়ে ওঠা সহজ হয়ে ওঠে বিভিন্ন ভাষার ব্যাকরণ উৎস সম্পর্কে একই সাথে কিন্তু অবগত হওয়া যায় এবার আমরা দেখে নেবো যে এই যে সিম বা বহুভাষিকতা ব্যবহার করা হয় তার সুবিধা এবং অসুবিধাগুলি কি কী প্রথমেই যেটা দেখব যে বহুভাষিকতার মধ্যে বক্তার মধ্যে আন্তর্জাতিকতা এবং জাতীয় সংহিত বোধ জাগ্রত হয় এবং অন্য ভাষার প্রতি শ্রদ্ধা বাড়ে এবং অন্যের ভাষা সে তার পক্ষে অনেকটা সহজ সহনীয় হয়ে যায় বক্তার জ্ঞানের পরিসর বৃদ্ধি পায় অর্থাৎ বক্তার নিজস্ব ভাষা এবং সংস্কৃতির সঙ্গে অন্যান্য ভাষাভাষী মানুষজনের মধ্যেও কিন্তু নিজের ভাষাকেও যেরকম ছড়িয়ে দিতে পারে তেমনি অন্যের ভাষাকেও সহজে গ্রহণ করতে পারে বিশ্ব নাগরিকত্ব বোধকে জাগ্রত করে অর্থাৎ বর্তমান যুগ হল বিশ্ব বিশ্বায়নের যুগ সেক্ষেত্রে এখান থেকেই কিন্তু জাতীয়তা বোধের ঊর্ধ্বে ওঠে আন্তর্জাতিকতার ধারণা জন্মায় ভাষা শিখনের কৌতূহল তৈরি করে এছাড়া বক্তা নিজের জাতির সীমানা পেরিয়ে জ্ঞানের সর্বোচ্চ স্তরে উন্নত হয় আর এক্ষেত্রে বহু অসুবিধাগুলি হল যে অনেক সময় দেখা যায় যে আঞ্চলিকতা এবং প্রাদেশিকতার বীজ বপন করে অর্থাৎ শ্রেণীকক্ষে যদি প্রত্যেকটি আঞ্চলিক ভাষাকে আলাদা আলাদাভাবে প্রাধান্য দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটি আঞ্চলিকতার প্রবণতা বা প্রাদেশিকতার প্রবণতা তৈরি হয় উচ্চারণ সংক্রান্ত সমস্যার সৃষ্টি হয় অর্থাৎ একই সঙ্গে যখন অনেকগুলি ভাষা শিখছে তখন সেক্ষেত্রে প্রত্যেকটি ভাষার যে সঠিক উচ্চারণ বা প্রনান্সিয়েশন সেটা কিন্তু অনেক সময় বিকৃত হতে দেখা যায় বক্তার মধ্যে মানসিক দূরত্ব তৈরি হয় অর্থাৎ কোনো ভাষাকে যদি সেক্ষেত্রে দেখা যায় যে বহুভাষিকতার ক্ষেত্রে যদি কোনো ভাষাকে একটু বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অন্য ভাষার শিক্ষার্থীদের মধ্যে একটা মানসিক দৌরত্ব বা একটা হীনমন্যতা তৈরি হয় এছাড়াও ভাষার যে মূল বৈশিষ্ট্য যেমন উচ্চারণ ধ্বনি শ্বাসাঘাত এই যে জিনিসগুলি আছে বহুভাষিকতা ব্যবহারের ক্ষেত্রে কিন্তু এই যে জিনিসের যে বই ভাষার যে অন্যতম বৈশিষ্ট্য সেগুলো কিন্তু অনেক সময় নষ্ট হতে দেখা যায় তো যাই হোক আমরা আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি এই যে বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে বিভিন্ন শিক্ষা সহায়ক উপকরণ সে হচ্ছে আইসিটি অর্থাৎ ইনফরমেশান টেকনো কমিউনিকেশান অ্যান্ড টেকনোলজির বিষয় অর্থাৎ তার মধ্যে যেরকম মাল্টিমিডিয়া সিডি ডিভিডি কম্পিউটার স্মার্টফোন এগুলো যেরকম পড়ছে তার সাথে সাথে যে চিরাচরিত যে মাধ্যমগুলো অর্থাৎ ইএলএমগুলি রয়েছে যেমন পাঠ্যপুস্তক ব্ল্যাকবোর্ড মানচিত্র তার সাথে বহু ভা বহুভাষিকতা অর্থাৎ এমনি সাধারণত আমরা শ্রেণীকক্ষায় যে ধরনের ভাষা ব্যবহার দেখে থাকি তার ঊর্ধ্বে গিয়ে যে বিভিন্ন ভাষায় শিক্ষার্থীদের উন্নত করা এগুলো সবই দেখলাম তো এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে প্রত্যেকটি শিক্ষা উপকরণ সেটি কোন ক্ষেত্রে কীভাবে সহায়ক হচ্ছে সেগুলো সম্পর্কে আজকে আমরা ডিটেলসে আলোচনা করলাম তো যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো আর এই ধরনের আমি যেহেতু আমি সিটেটের প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী সিরিজ কমপ্লিট করাচ্ছি তো এর প্রিভিয়াস ভিডিওগুলো দেখার জন্য লিস্টে সার্চ সার্চ করো আর যদি আপকামিং যে ভিডিওগুলো পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো